এডুকেশনাল গাইডলাইনের দরফ থেকে সকলকে স্বাগত জানাই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি অনলাইন এক্সাম শুরু হচ্ছে আঠেরোই জানুয়ারি দুপুর দুটো থেকে চলবে পঁচিশে জানুয়ারি দুপুর দুটো পর্যন্ত এবং এমসিকিউ পদ্ধতিতেই এক্সাম হবে ফাইনাল ইয়ার স্টুডেন্টদের অক্টোবর মাসে যে এক্সাম হয়েছিল সেই পদ্ধতি অনুসরণ করেই এক্সামটা হতে চলেছে বাড়িতে বসেই কম্পিউটার ল্যাপটপ ট্যাবের মাধ্যমে আপনারা এক্সাম দিতে পারবেন এবং আঠেরোই জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারির মধ্যে যে কোনো সময়ে যে কোনো পেপার এক্সাম দিতে পারবেন তবে একটা পেপার এক্সাম হওয়ার পর কমপ্লিট হওয়ার পর পরবর্তী পেপার বা পরবর্তী এক্সামে যেতে পারবেন এবং একশো নম্বরের এক্সামের জন্য কুড়িটি প্রশ্ন হবে অর্থাৎ কুড়িটি এমসিকিউ প্রশ্ন হবে এক নম্বর করে টোটাল কুড়ি নম্বর যার মান একশো নম্বর এবং পঞ্চাশ নম্বরের পেপারের ক্ষেত্রে দশটি এমসিকিউ প্রশ্ন হবে অর্থাৎ দশ নম্বরের পরীক্ষা হবে টোটাল মান পঞ্চাশ নম্বর অর্থাৎ পিজি ফাইনাল ইয়ার স্টুডেন্টদের যেভাবে নাম্বার বিভাজন হয়েছিল একই পদ্ধতিতেই নাম্বার বিভাজন থাকছে অর্থাৎ একশো নম্বরের জন্য কুড়িটা প্রশ্নের উত্তর দিতে হবে এমসিকিউ এবং পঞ্চাশ নম্বরের পেপারের ক্ষেত্রে দশ নম্বরের এমসিকিউ এর উত্তর দিতে হবে এবং কোশ্চেন ব্যাংক আপলোড করা হবে এগারোই জানুয়ারি থেকে অর্থাৎ পিজি অনলাইন এক্সামের জন্য আবার কোশ্চেন ব্যাংক আপলোড করা হচ্ছে যেটা পাবলিশ হবে এগারোই জানুয়ারি চলুন পুরো নোটিশটা আমরা দেখে নিই ইনস্ট্রাকশানস ফর অনলাইন পোস্ট গ্র্যাজুয়েট টার্ম অ্যান্ড থিওরি এক্সিনেশান জুন টু থাউজেন্ড টোয়েন্টি অর ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি দেখুন এক নম্বরে বলা হয়েছে অল এক্সামিনস কনসার্ন আর বি ইনফর্ম দ্যাট অনলাইন পোস্ট গ্র্যাজুয়েট টার্ম অ্যান্ড থিওরি এক্সামিনেশান জুন টু থাউজেন্ড টোয়েন্টি অর ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি আর শিডিউল টু বি হেল্প ফ্রম এইটিন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টু পি এম অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টার্ম অ্যান্ড থিওরি এক্সামিনেশান শুরু হচ্ছে আঠেরোই জানুয়ারি দুপুর দুটো থেকে চলবে পঁচিশে জানুয়ারি দুপুর দুটো পর্যন্ত এরপর বলা হয়েছে দেখুন এক্সামিনস মে অ্যাপিয়ার অ্যাট এনি টাইম ব্যাখ্যা দেওয়া আছে উইথ ইন দ্য অ্যাবোভ মেনশান টাইম লিমিট অ্যাজ পার দেয়ার কনভিনিয়েন্স অর্থাৎ পরীক্ষার্থীরা আঠেরোই জানুয়ারি দুপুর দুটো থেকে পঁচিশে জানুয়ারি দুপুর দুটোর মধ্যে যে কোনো সময়ে পোর্টালে প্রবেশ করে আপনারা যে কোনো পেপার প্রথম এক্সাম দিতে পারেন তবে অবশ্যই মনে রাখতে হবে পরবর্তী পেপারে যেতে গেলে অবশ্যই পূর্বের এক্সামটা কমপ্লিট করতে হবে সেটা পরবর্তী ক্ষেত্রে আছে আমরা আসব এরপর চলুন দু নম্বর দু নম্বরটা কন্ডিশান উল্লেখ করেছে কারা এই অনলাইন এক্সামটা দিতে পারবেন যারা সমস্ত কিছু ফুলফিল করেছেন অর্থাৎ এসাইনমেন্টস জমা থেকে সেই সঙ্গে রিনিউয়াল এবং সেই সঙ্গে এক্সাম ফিল আপ সব যাবতীয় কন্ডিশান যারা পূরণ করেছেন তারাই এই অনলাইন এক্সামটা দিতে পারবেন দেখুন বলা হয়েছে দ্য স্টুডেন্টস হু হ্যাভ কমপ্লিটেড অল প্রি এক্সামিনেশান ফর্মালিটিজ ব্র্যাকেটে দিয়ে আছে দেখুন সার্চ অ্যাট সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট অ্যান্সার বুকলেটস সাবমিশন অফ ফিল ইন এক্সামিনেশান ফর্ম ফর অল নন ক্লিয়ার্ড পেপার ফর দ্য সেট এক্সামিনেশান ইটিসি ফর অনলাইন পোস্ট গ্র্যাজুয়েট টার্ম অ্যান্ড থিওরি এক্সামিনেশান জুন টু থাউজেন্ড টোয়েন্টি অর ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি আর এলিজিবল ফর দিস অনলাইন এক্সামিনেশান এরপর তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে যে পোর্টালে আপনারা ঢুকে এক্সামটা দেবেন সেই পোর্টাল এখানে উল্লেখ করা হয়েছে দেখুন বলা হয়েছে ফর দিস সেট এক্সামিনেশান এ ডেডিকেটেড পোর্টাল এখানে দেখুন পোর্টালটা বলা হয়েছে এইচ টি দিয়ে এনএসও ইউ ডট বিটিপি টু থাউজেন্ড টোয়েন্টি স্মার্ট টেস্ট এক্সাম ডট কম অর্থাৎ ফাইনালি স্টুডেন্টদের যে পোর্টালে এক্সাম হয়েছিল সেই পোর্টালেই এই অনলাইন এক্সামটা হবে এই পোর্টালের লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে রেখেছি ওখান থেকেও আপনারা পরীক্ষা শুরু হলে আপনারা লগ করতে পারবেন এই পোর্টালে প্রবেশ করে আপনাকে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ এই দুটো টাইপ করে লগ করতে হবে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ টাইপ করার পর ওটিপি আসবে আপনার মোবাইলে বা ইমেল অ্যাড্রেসে এবং আপনাকে এখানে বলছে অবশ্যই আপনার যে অ্যাডমিট কার্ড এই অ্যাডমিট কার্ডের যাবতীয় তথ্য কিন্তু কাউকে শেয়ার করতে বারণ করছে কারণ আপনার অ্যাডমিট কার্ডের ধরুন এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ এইগুলো যদি যাবতীয় জেনে যায় কোনো ব্যক্তি সেই ক্যান্ডিডেট কিন্তু মনে করলে এক্সামটা দিয়ে দিতে পারে তাই অবশ্যই এইগুলো অবশ্যই আপনারা সিক্রেট বিষয় হিসাবে রাখবেন কাউকে কোনো অ্যাডমিট কার্ড এইসব যাবতীয় এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ এগুলো শেয়ার করবেন না দেখুন বলা হয়েছে ডু নট শেয়ার দিস ইনফরমেশন হুইচ হ্যাভ বিন রিটেন ইন দ্য অ্যাডমিট কার্ড অ্যান্ড এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড অর্থাৎ যেটা আপনার অ্যাডমিট কার্ডে আছে বা এনরোলমেন্ট সার্টিফিকেট সার্টিফিকেট কার্ডে যে ডেট অফ বার্থ বা এনরোলমেন্ট নাম্বার থাকে এগুলো কাউকে শেয়ার করবেন না এবং বলা হচ্ছে পোর্টাল ওপেন হবে আঠেরোই জানুয়ারি দুপুর দুটো থেকে এবং এটা বন্ধ হয়ে যাবে পঁচিশে জানুয়ারি দুপুর দুটোর মধ্যে এবং চব্বিশ ঘন্টায় এই পোর্টালটা খোলা থাকবে দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স ফর সেভেন ডেজ অর্থাৎ সাত দিনই চব্বিশ ঘন্টা টোটাল অন থাকবে অর্থাৎ আপনারা যে কোনো সময় যে কোনো এক্সাম দিতে পারবেন এবং চার নম্বরে বলা হয়েছে যেটা আমরা বলেছি চব্বিশ ঘন্টা যে কোনো সময় যে কোনো পেপার আপনারা দিতে পারবেন যে কোনো পেপার এক্সাম দিতে পারবেন যেটা অ্যাডমিট কার্ডে উল্লেখ আছে সেই কথাই এখানে বলা হয়েছে এবং স্যাম্পেল কোশ্চেন পেপার এগারোই জানুয়ারি অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে অর্থাৎ এগারোই জানুয়ারি স্যাম্পেল কোশ্চেন পেপার পাওয়া যাবে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে এবং পাঁচ নম্বরে বলা হয়েছে পরীক্ষার্থীরা যে কোনো সময়ে যে কোনো পেপার দিতে পারবে তবে পূর্বের পেপার কমপ্লিট করার পর পরবর্তী পেপার বা পরবর্তী এক্সামে যেতে পারবে এটা পাঁচ নম্বরে বলা হয়েছে এরপর ছ নম্বরে বলা হয়েছে পরীক্ষার্থীরা স্মার্টফোন অথবা ট্যাব বা ট্যাবলেট পিসি ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে এবং অবশ্যই ডাটা অ্যাক্টিভিটি কানেক্টিভিটি থাকতে হবে এই রকম ডিভাইসে এক্সামটা দিতে পারবে এবং পরীক্ষার্থীরা কিন্তু একটা ডিভাইসের বেশি কিন্তু দুটো ডিভাইসে একসঙ্গে লগ ইন করতে পারবে না অর্থাৎ অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে যখনই আপনারা এক্সাম দেবেন একটা ডিভাইসেই আপনারা লগ ইন করবেন ধরুন মোবাইলে আপনি এক্সাম দিচ্ছেন মোবাইলেই লগ ইন করবেন অন্য কোনো ডিভাইসে বা অন্য আদার্স মোবাইলে বা ল্যাপটপ বা ডেস্কটপে কিন্তু লগ করবেন না সেক্ষেত্রে হয়তো লগ আউট করে দিতে পারে এবং সাত নম্বরে বলা হয়েছে পরীক্ষাটা হবে এমসিকিউ পদ্ধতিতে আট নম্বরে বলা হয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিয়ে আপনি উত্তরটা সিলেক্ট করবেন এবং ন নম্বরে বলা হয়েছে একশো নম্বরের পেপারগুলোর ক্ষেত্রে তিন ঘন্টা সময় পাবেন এবং পঞ্চাশ নম্বরের পেপারের ক্ষেত্রে দু ঘন্টা সময় পাবেন ধরুন পিজিবিজি পিজি এইচআই অর্থাৎ বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন এই সব পেপারগুলো একশো নম্বর সেখানে কিন্তু তিন ঘন্টা আপনি সময় পাচ্ছেন এই তিন ঘন্টার জন্য আপনাকে কুড়িটা প্রশ্নের উত্তর দিতে হবে সেটা দশ নম্বরে বলা হয়েছে এবং যে সকল পেপারে পঞ্চাশ নম্বর ছিল এই সকল পেপারের ক্ষেত্রে ক্যান্ডিডেট ঘন্টা সময় পাবে দু এই অনলাইন এমসিকিউ জন্য এই দু ঘন্টায় দশটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটার মান এক নম্বর যেটা পঞ্চাশ ফুল মার্কসের সমান অর্থাৎ নম্বর পয়েন্টে একশো নম্বরের পেপারের ক্ষেত্রে তিন ঘন্টা এবং পঞ্চাশ নম্বরের পেপারের ক্ষেত্রে দু ঘন্টা এরপর দেখুন দশ নম্বর যেখানে একশো মার্কস সেক্ষেত্রে কুড়িটা কোশ্চেন অর্থাৎ কুড়িটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটার মান হচ্ছে এক নম্বর যেটা একশো পূর্ণমান অর্থাৎ ফুল মার্কসের সমান এবং পঞ্চাশ নম্বরের পেপারের ক্ষেত্রে দশটা কোশ্চেন করতে হবে আপনাকে অর্থাৎ দশটা এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটার মান এক নম্বর এবং যেটা পঞ্চাশ মার্কসের সমান অর্থাৎ পূর্ণমান পঞ্চাশের সমান এবং এগারো নম্বরে বলা হয়েছে আপনারা যে অনলাইন এক্সাম দিচ্ছেন যখন প্রশ্ন পাচ্ছেন সেখানে কিন্তু একসঙ্গে সব প্রশ্ন পাবেন না বা দেখতে পাবেন না একটা একটা প্রশ্নের উত্তর আপনাকে সাবমিট করতে হবে তখন আপনি পরবর্তী প্রশ্নের উত্তরে যেতে পারবেন অর্থাৎ একটা প্রশ্নের উত্তর আপনি সাবমিট করলেই পরবর্তী প্রশ্ন আপনি দেখতে পাবেন তখন আপনি পরবর্তী প্রশ্নের উত্তর দিতে পারবেন এরপর বারো নম্বরে বলা হয়েছে আপনি যদি কোনো কোশ্চেনের অ্যান্সার না দিয়েই স্কিপ করে পরবর্তী প্রশ্নে চলে যান সেক্ষেত্রে আপনি ব্যাকে এসে সেই প্রশ্নের উত্তর কিন্তু আর দিতে পারবেন না অর্থাৎ আপনাকে পরবর্তী প্রশ্নে যেতে গেলে অবশ্যই আগের প্রশ্নের উত্তরটা সাবমিট করতে হবে সেটা ভুল হোক বা ঠিক হোক আপনি না জানলেও আপনাকে যা হোক একটা উত্তর সাবমিট করে যেতে হবে কারণ আপনি ব্যাকে এসে সেই প্রশ্নের উত্তরটা আর দিতে পারবেন না তাই অবশ্যই আপনার জানা থাকলে অবশ্যই ভালো আপনি সঙ্গে সঙ্গে সাবমিট করে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছেন জানা না থাকলেও আপনাকে কিন্তু সাবমিট করে দিতে হবে যে কোনো চারটে উত্তরের অপশানের মধ্যে থেকে আপনার যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে সেটা সাবমিট করে দিয়েই পরবর্তী প্রশ্নের উত্তরে যাবেন এবং তেরো নম্বরে বলা হয়েছে এখানে কিন্তু কোনো কারেকশানের ব্যাপার নেই অর্থাৎ আপনি যে উত্তরটা সাবমিট করে দিচ্ছেন আর কিন্তু ফার্দার এডিট করা যাবে না এবং চৌদ্দ নম্বরে বলা হয়েছে কোনো নেগেটিভ মার্কিং নেই অর্থাৎ আপনারা যে অ্যান্সার দেবেন কোনো নেগেটিভ বা নাম্বার কাটা হবে না তাই অবশ্যই উত্তর না জানা থাকলেও আপনারা চারটে অপশানের মধ্যে থেকে যে কোনো একটি যেটা সম্ভাব্য বা সম্ভব হতে পারে বা উত্তর হতে পারে সেই রকম উত্তর চুজ করে আপনারা সাবমিট করবেন এবং পনেরো নম্বর হচ্ছে আপনাদের যে একশো নম্বরের জন্য তিন ঘন্টা সময় বা পঞ্চাশ নম্বরের পেপারের ক্ষেত্রে চা দু ঘন্টা সময় এই টোটাল সময়ে আপনারা পজ নিতে পারবেন একশো নম্বরের পেপারের ক্ষেত্রে অর্থাৎ তিন ঘন্টার পরীক্ষার জন্য আপনারা সর্বোচ্চ নটা পজ নিতে পারবেন এবং পঞ্চাশ নম্বরের পেপারের ক্ষেত্রে অর্থাৎ দু ঘন্টার ক্ষেত্রে সর্বোচ্চ আপনারা চারটে পজ নিতে পারবেন অর্থাৎ বিরতি নিতে পারবেন আপনারা যতক্ষণ পজ নিলেন সেই সময়টা কিন্তু মূল পরীক্ষার সঙ্গে কাউন্ট হবে না এবং পজ করার আগে আপনারা যে উত্তর সাবমিট করেছিলেন সেইগুলো সবই সেভ হয়ে থাকবে শুধুমাত্র যখন আপনারা রিজয়েন করবেন পজ হওয়ার পর পূর্বের কোনো প্রশ্ন দেখে থাকলে সেই প্রশ্নটা শুধুমাত্র চেঞ্জ হবে সব প্রশ্ন কিন্তু চেঞ্জ হবে না শুধু পস হওয়ার আগের প্রশ্নটা চেঞ্জ হবে এবং পস লিমিট শেষ হয়ে গেলে কিন্তু এক্সাম কমপ্লিট হয়ে যাবে তাই অবশ্যই আপনারা পসের সংখ্যাটা অবশ্যই মনে রাখবেন অর্থাৎ একশো নম্বরের পেপারের ক্ষেত্রে নোটা পস অর্থাৎ তিন ঘণ্টা সময়ের জন্য নোটা পস পাবেন এবং দু ঘন্টা সময়ের জন্য চারটে পস পাবেন এই পস লিমিট হয়ে গেলেই কিন্তু এক্সাম শেষ এবং ষোলো নম্বরে বলা হয়েছে আপনারা যে এক্সাম দিচ্ছেন তার অ্যান্সার শিটটা প্রিন্ট করতে পারবেন এক্সাম শুরু হওয়ার সাত দিন পরে এই অ্যান্সার শিটের প্রিন্ট কোথাও সাবমিট করার প্রয়োজন নেই এবং আরও ইনফরমেশনের জন্য নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইট রেগুলারলি ফলো করার কথা বলা হচ্ছে হেল্প নাম্বার আছে কোনো সমস্যা থাকলে আপনারা এই হেল্প নাম্বারে ফোন করতে পারেন জানুয়ারি মাসে পিজি অনলাইন এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নোটিশ অবশ্যই ভিডিওটি সমস্ত নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি স্টুডেন্টদের শেয়ার করবেন এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে দিয়ে রাখবেন